ঘোড়ার মানুষকে মুক্তি দিতে পারে। বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, রাব্বুল আলমিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজেই চিন্তিত, রাব্বুল আলমিন নিজেই চিন্তিত। দেওয়ানবাগি মারা যাওয়ার পর বিশ্বের যত মুসলমান তার আকীদা সম্পর্কে জানে সবাই কি বলছিল জানেন? আলহামদুলিল্লাহ বন্যা বয়ে গিয়েছিল, কি জীবন তুমি অর্জন করলা। তুমি এমন জীবনকে তোমার এমন জীবন বানায় না, দলের ছত্র ছায়ায় টাকার গরমে এমন জীবন বানায় না। গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো দরজার আড়ালে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গজব থেকে বাঁচাও, তোরা তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও। মারা যাওয়ার পর ইন্নালিল্লাহ বলার আগে তারা খুশি হইয়া লয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন এবং শুনেছেন যে দেওয়ানবাগের পীর মারা গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সবাই দেওয়ানবাগের পীর মারা যাওয়ার সময় আনন্দ উল্লাস করতেছি এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন না পড়ে আলহামদুলিল্লাহ বলতেছি কেন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরার চেষ্টা করব কেন মানুষ তার মৃত্যুতে আনন্দ উল্লাস করতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় অর্জন হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর যে বিজয় অর্জন হয়েছে সেটি কিন্তু আমাদের একটি ইতিহাসের পাতায় রয়ে গেছে, যে ইতিহাসটি আমাদের গৌরবের, যে ইতিহাসটি আমাদের অহংকারের। ঠিক অন্যদিকে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে যে মীর জাফর যে বেইমানি করেছিল সেটিও কিন্তু ইতিহাসের স্থান পেয়েছে। তবে সেই ইতিহাসটি কিন্তু গৌরবের নয়, সেই ইতিহাসটি কিন্তু অহংকারের নয়, সেই ইতিহাসটি হচ্ছে ঘৃণার, সেই ইতিহাসটি হচ্ছে লজ্জার ইতিহাস। ঠিক আমাদের বাংলাদেশে এমন কিছু লোক রয়েছে যেসব লোক মারা গেলে মানুষ আনন্দ উল্লাস করে এবং তাদের প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। ঠিক আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে কিছুদিন আগেও কিছু গুণী ব্যক্তিরা মারা গিয়েছে, তাদের জন্য সারা বাংলাদেশের মানুষ কিন্তু শোক সমবেদনা প্রকাশ করেছে এবং গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের প্রতি এবং মর্মাহত হয়েছে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হল না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল বান ছিলেন। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। ডাকাতদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, দেখেন আমি রাসূল। সেই রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছে ইমান নিয়ে কবরে যেতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্তে জ্বলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল, ওই ফাঁসিতে হতো কোরআন সাদ্দামকে বাঁচাল। রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজেই চিন্তিত। ইসলামের সাথে বিরোধিতা করে কেউ বেশি দিন টিকতে পারবে না, সে যে কেউই হোক না কেন, তার বিচার একদিন উপরালা করবেই। তাই তার কর্মের ফল সে বুঝিয়ে পেয়েছে এবং সে চিরনিদ্রায় শায়িত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব যে তার সম্পর্কে কিছু কথা কমেন্টস করে জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেওয়ানবাগি পীর নয়, ভিতরে তার আল্লাহ।